ভালো করে জানো তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, মরে গেলেও না। আরে বাবা, নিশ্চয়ই আব্বু তোমার মাঝে এমন কোন গুণ দেখেছে যার ফলে তোমাকে পছন্দ করেছে। আর শোনো, সবকিছুর মধ্যে নেগেটিভ জিনিসটা বের করো না, পজিটিভই দেখো। আচ্ছা চাচু, এমন তো নয় যে যা কিছু ঘটছে এটার পেছনে ওনার হাত আছে। কিছু শোন, প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা তাকে কিছুই বলব না। তাহলে তো ফাইনকে ওখানে থাকতেই হয়। ঠিক আছে, আসলে আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। সেটা নিয়ে আপনি ভাববেন না ভাইয়া, আমি যত তাড়াতাড়ি সম্ভব কেসটা মিটমাট করার চেষ্টা করছি। এরপরে ধুমধাম করে ফাহিমের বিয়ে দিয়ে দিন, ভাবিকে নিয়ে আপনি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যান। হ্যাঁ, আমারও তো সেরকমই ইচ্ছে। ফাহিমের বিয়েটা খুব ধুমধামের সঙ্গে দেব, তারপর তোমরা দুজনে মিলে ফ্যাক্টরিটা চালাবে আর আমরা দুজন সারা পৃথিবী ঘুরে বেড়াব। ভাবি, কিছু বলবে না? ভাবছিলাম তুমি একা একা সব কাজ করছো, তোমাকে একটু সাহায্য করবো। কোনো সাহায্য করতে হবে না, তুমি কদিনের জন্য এখানে বেড়াতে এসছো, আনন্দ করবে, কিসের হেল্প? তোমাকে আমি কাজে লাগিয়ে দেবো, এটা কখনো সম্ভব? ভাবি, তোমার সাথে একটা কথা ছিল না, মানে তুমি তো বলেছিলে ভাইজান আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। ভাইজান কিছু বলেছে তোমায়? নতুন করে তো কিছু বলেননি দীপালি, কিন্তু উনি যা বলেছেন করবেন সেটা উনি করবেন, তুমি চিন্তা করো না। না মানে ভাইজান যে বলেছিল আমাকে কোম্পানি শেয়ার হোল্ডার করবে। হ্যাঁ বলেছেন তো, আমি তোমাকে বলেছিলাম না একটু সময় লাগবে। ভাবি, আমি ভাইজানকে কিছু বলতে পারবো না, কিন্তু যদি ভাইজান আরফানকে একটা কাজ দিত। দীপালি, ব্যবসাটা তো আমার না, তোমার ভাইজানের। আমি এ ব্যাপারে কি বলবো, তুমি এক কাজ করো না, তুমি নিজে কি কথা বলো। তা তো বলবই, কিন্তু তার আগে একটু তোমার সাথে কথা বলে নিচ্ছিলাম। উনি ব্যবসায় কাকে নেবেন কাকে নেবেন না এটা একান্ত ওনার সিদ্ধান্ত, আমি কখনো এ ব্যাপারে ওনাকে কিছু বলিনি, এখনো বলতে চাই না। তুমি একটু নিজে গিয়ে কথা বলো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে ভাবি। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। গতকাল রাতে আরফান দীপালের রুমে গিয়েছিল। তুমি নিজের চোখে দেখেছ? না আমি নিজে দেখিনি, তবে আমার মনে হলো আরফান গেল। যে ব্যাপারটা নিয়ে শিওর না সেটা নিয়ে কথা না বলাই ভালো, জোৎস্না। আর স্বামী স্ত্রীর ঘরে যাবে এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, এতে কিছুই বলার নেই, কিন্তু ওদের মধ্যে যে ঝামেলা, যে গন্ডগোল, তাই ব্যাপারটা অস্বাভাবিক লাগে। তুমি আসলে আরফানকে একদমই চেনো না, ও যে কোনো কিছু করতে পারে। ও যেদিন এই বাড়িতে এসছে, দীপালি যখন এসছে, আমি জানি ও দীপালিকে বাধ্য করবে তোমার ভাইজানের কাছ থেকে টাকা নিতে। আমি শুধু অপেক্ষা করছি কোন দিন ও কাজটি করে। আর কোম্পানি শেয়ার? জোৎস্না, আমি তো সত্যি সত্যি চাই দীপালিকে ব্যবসার একটা অংশ দিতে। তোমার ভাই জানো চায়, কিন্তু বিপদ তো অন্য জায়গায়।
আরফানকে নিয়ে এই ভয়। সে আবার শেয়ার পাবার পরে বড় একটা ঝামেলা না করে বসে। আর আমাদের তো উভয় সংকট, টাকা না দিলেও বিপদ, টাকা দিলেও বিপদ, পরবর্তীতে টাকা বাড়িয়ে দেওয়ার তাগিদ বেড়ে যাবে। দেখি কি হয়, চিন্তা করো না তুমি। আমার সাথে তোমার কথা হয়েছে? আজ না সকালেও এসেছিল? হ্যাঁ এসেছিল, আমি কথাটাও ফাইমের সাথে তুলেছি, কিন্তু ওই বিয়ের বিষয়ে কথা বলতে না কেমন বাধো বাধো ঠেকছিল। আসলে ওই যে ওই অন্য বাবাদের তো দেখি ফাইমের পেছনে কেমন ঘুরঘুর করে ওদের মেয়েকে বিয়ে দেবার জন্য। আচ্ছা তুমি অন্য বাবাদের সাথে নিজেকে তুলনা করছো কেন? ফাহিম পুষ্পিতা দুজন দুজনকে পছন্দ করে, দুজনকে ভালোবাসে, শুধু বিয়ের কথাটা বলা হচ্ছে না। বিয়ের কথা না বললে কি করে এগোবে বলো? তুমি আমাকে গয়নার অর্ডার করতে বলছো, আমাকে বিয়ের ডেট ফাইনাল করতে বলছো, আর বিয়ের কথাটা বলতে তুমি লজ্জা পাচ্ছ। এসব করলে তো চলবে না, বিয়ের কথা বলতেই হবে। আরে বাবা বলবো বলবো, আসলে আমি তো আজকেই কথাটা বলতাম, কিন্তু ঠিক বলার আগে না একটা টেলিফোন চলে আসলো আর তখন ফাহিম ঘর থেকে বেরিয়ে গেল, এই জন্য না আর কথাটা বলে উঠতে পারিনি। ফাহিমি তোমাকে বলেছিল পুষ্পিতাকে তার ভালো লাগে? ভালো লাগা মানে কি? ভালো লাগা মানে তো ভালোবাসা। আচ্ছা একটা ছেলে কখনো মেয়ের বাবাকে বলতে পারে আমি আপনার মেয়েকে ভালোবাসি? আমি না আসলে ভালোবাসা ভালো লাগা এই বিষয়গুলি বুঝতেই পারি না, কিন্তু ফাহিম যেহেতু বলেছে যে পুষ্পিতাকে ওর ভালো লাগে, পুষ্পিতাও যেহেতু ফাহিমকে পছন্দ করে, তাই আমার মনে হয় যে ওরা যেটা চায় সেটা হয় ভালো। তাছাড়া ফাহিমের মতো অনেস্ট একটা ছেলে আমি কিন্তু আর দেখিনি কখনো। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় সুযোগ মতো ফাহিমের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলবো, আর এবার ঘুরিয়ে পেঁচিয়ে না একেবারে সোজাসুজি বলবো। হ্যাঁ তাই বলবে, আর কোনো বাহানা শুনতে চাই না, এই বলে দিলাম। আমি বাহানা দিই তোমাকে? তুমি কথা বলতে পারলে? হ্যাঁ ঠিকই তো, তুমি মানুষের সামনে নিজেকে খুব সাহসী দেখাও। আমি তো জানি ভেতরে ভেতরে তুমি কতটা ভীতু। আমি ভীতু? এই কথার মানে কি? মানে তো অবশ্যই আছে, বিয়ের সময় তুমিও তো একটা জিনিস করেছো, আমাকে যে তোমার ভালো লাগে সেটা না জানতো আমার বাবা মা, না জানতো তোমার বাবা মা। নিহায়ত আমার বাবা তোমার বাবার বন্ধু ছিল বলে বিয়ের কথাটা উঠল। তোমার বাবা মাও আমাকে খুব পছন্দ করতেন, যার জন্য বিয়েটা হয়ে গেল, নইলে তো এতদিন তুমি একা পড়ে থাকতে আর আমি হয়তো অন্য কারোর ঘর সংসার করতাম। মোটেও সেরকম কোনো কিছু হতো না, আমি সেরকম কোনো কিছু ঘটতেই দিতাম না, আর যদিও বা সেরকম কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকতো তাহলে আমি কি করতাম জানো? তোমার বাবার হাত পা জড়িয়ে ধরে বসে থাকতাম আর বলতাম যে তোমাকে আমি বিয়ে করতে চাই, বুঝলে? বুঝলাম, খুব ভালো করে বুঝলাম, কিন্তু তোমার ফাইনাল করতে হবে ফাহিমের সাথে বিয়ের কথাটা, এটা বুঝলে? বুঝতে পেরেছি। জোচনা তুমি কি ব্যস্ত? আরে ভাবি তুমি এসো। জোচনা তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি হয়েছে ভাবি, তোমার কি কোনো কিছু দরকার? দরকার কেন, দরকার ছাড়া আমি তোমার ঘরে আসতে পারি না? না না আমি সেটা মিন করিনি, নিশ্চয়ই তুমি আসবে, কিন্তু এর আগে কখনো আমার রুমে আসোনি তো, তাই জিজ্ঞেস করলাম। আসলে এর আগে এভাবে কোনো দরকারও পড়েনি যে আমি তোমার ঘরে আসবো, তাই আসা হয়নি। সেটাই তো জিজ্ঞেস করছি ভাবি, আজকে কি এমন দরকার পড়লো আমাকে তোমার? দরকার? না না দরকার কেন, আমার মনটা ভালো নেই তো, তাই ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ আড্ডা মারি, টাইমটাও আমার কেটে যাবে। ঠিক আছে ভাবি বসো। এখন বলো কি হয়েছে? আচ্ছা জোচনা তুমি যে বাড়ির মধ্যে সারাক্ষণ একা একা বসে থাকো,
তাতে তোমার দমটা বন্ধ হয়ে যায় না? শাহরিয়াকে নিয়ে কোথাও ঘুরে আসলেই তো পারে। ও কি করে যাবে ভাবি? অফিসে এত কাজ, বাসায় আসার পরও ওকে ফাইলপত্র নিয়ে কাজ করতে হয়। এখন যদি আমি ওকে বলি চল আমরা বেরিয়ে আসি, যদি রাগ করে তাও ঠিক। জোচ না, এই জোচনাকে ঘর থেকে বের করতে না পারলে তো আমি আমার কাজটা করতে পারবো না। ভাবি, হ্যাঁ কি ভাবছো তুমি? না আসলে না, মাথাটা এত ধরেছে, এক কাপ চা খেলে সেরে যাবে। চা খাবে? তুমি বসো, আমি করে আনছি। আরে না না, তুমি কেন চা করতে যাবে? তুমি বসো, তোমার কষ্ট হবে। ভাবি আমার একটুও কষ্ট হবে না, তুমি বসো, আমি এখন চা করে আনছি। তুমি আমাকে যেমন বলেছিলে, আমি না সুযোগ পেয়ে শাহরিয়ারের দোষকে নিচে টাকাটা রেখে এসেছি। ভাবি কোথায় গেল? এই বললো মাথা ব্যথা করছে, চা খাবে, চা করে নিয়ে আসলাম, কোথায় গেল? কেন, কি হয়েছে? এটা ছাড়লে তো তোমার সবকিছু ওলটপালট হয়ে যাবে। তোমার হিসেব থেকে ওলটপালট করার জন্য তো বলছি, আমি এমন একটা কাজ করেছি না যেটা শুনলে তুমি আমি শুনলে কি তাড়াতাড়ি বলো। আমি এত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, ধীরে ধীরে। তোমরা তো সব প্ল্যান প্রোগ্রাম করে ডিসিশন নাও, কিন্তু আমি মনে হলো কাজ শেষ। তুমি কখন যে কাজ শুরু করলে আর কখন যে শেষ করলে সেটাই তো বুঝতে পারলাম না। আরে কি করেছো সেটা বলো। বলছি এত ব্যস্ত হচ্ছে কেন? ব্যস্ত হবো না। আচ্ছা শোনো, তোমার যদি ইচ্ছে হয় আমাকে বলো, নাহলে আমাকে কাজ করতে দাও। এই জন্যই বলে পুরুষ মানুষ। আরে বাবা, কথাটা তোমাকে বলবো না তো কাকে বলবো? তাই নাকি? তুমি আমাকে সব কথা বলো। ও মা, বলি না। ভেবে দেখো তো, তুমি আমাকে সব কথা বলো কিনা। আমার তো মনে হচ্ছে আমার যেসব কথা তোমাকে বলার সেসব কথা আমি তোমাকে বলি। কি বলি না? ও, তার মানে আমাকে সব কথা বলা যায় না। কথার ভিতরে ভাগ করতে হয়, তাহলে সে কথা ঠিক করবে কে, তুমি? সেটা তো অবশ্যই। এমনিতেই পুরুষ মানুষদের ঘরের সব কথা বলা ঠিক নয়, ওদের পেটে কোনো কথা থাকে না। তাই নাকি? আমি তো শুনেছি উল্টোটা। কি শুনেছি? যে মেয়েদের পেটে কথা থাকে না। মোটেও না, মেয়েদের পেটে যে কথাটা তারা বলবে না ঠিক করে রেখেছে, সেটা বোম মারলেও বলবে না। সেটা বুঝতে পারছি, মেয়েদের মন তো উপর আলো বুঝতে পারে না, আর আমি তো সাধারণ মানুষ। কিন্তু এখন বলে দাও যে তুমি আমাকে কোন কথাটা বলতে এসেছো। আমি না তোমার হয়ে একটা কাজ করে এসেছি। কি কাজ? তুমি আমাকে যেমন বলেছিলে, আমি না সুযোগ পেয়ে শাহরিয়ারের দোষকে নিচে টাকাটা রেখে এসেছি। কাল যখন টাকাটার খোঁজ পড়বে, শাহরিয়ারের ঘর মানে তোষকে নিজ থেকে টাকাটা বেরোবে, তখন কি কি বলছো তুমি? এই কথাটা এতক্ষণ তুমি আমাকে বলোনি।
দারুণ দারুণ কাজ করছো তুমি। আমি তো ভাবছিলাম যে কাল সকালবেলা একটা ফাঁকে আমি কাজটা করে নেব, তুমি যে কাজটা সেরে ফেলবে সেটা আমি ভাবতেই পারিনি। এই হচ্ছে টাকার খেলা, ওরা শুরু করেছে আমাকে শেষ করতে হবে। তুমি যে কাজটা সেরে ফেলবে সেটা আমি ভাবতেই পারিনি। কাল অফিসে যাওয়ার পর ড্রামাটা শুরু হয়ে যাবে। কাল তুমি অফিসে যাবার পরে যে ড্রামাটা শুরু হবে না, আমার যে কি মজা লাগছে না, আই এম সো এক্সাইটেড, একেবারে আমার সময় কাটছে না। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে শাড়ি আর কি পুলিশ ধরে নিয়ে যাবে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে এবার মজাটা বোঝ। ঠিক বলেছ, এবার দেখব শাড়ি আর কে বাঁচায়, কালি এই বাড়ি থেকে ওর চিরবিদায়। আস্তে আস্তে, অত জোরে এসো না, জানো তো দেয়ালেরও কান আছে। দেয়ালের কান থাকবে কি করে? মানে লোকে বলে না দেয়ালেরও কান আছে? বলে, কিন্তু দেয়ালের কান কারা হয়? এই তোমার আমার মতো মানুষরাই হয়। হ্যাঁ, যারা অন্যের কথা চুপ করে শোনে, তাই তো? ঠিক তাই। এখন লোকের কথা যদি আমাদের কানে আসে আমরা কি করব? হেই, চা খাও। চা? আমি তো এখন আরো ওয়াশরুমে যাচ্ছিলাম। চা? রীনা ভাবি কেন, কিছু জিজ্ঞাসা করলো? না, তেমন কিছু জিজ্ঞেস করেনি। তাহলে? বললো আমার সাথে গল্প করতে আসছে, চা খাইতে আসছে। গল্প করতে আসছে? এর আগে তো কখনো রীনা ভাবি আমাদের রুমে আসেনি। উনি নিজে থেকে এসে বললো চা খাবে? হ্যাঁ, নিজে থেকে বললো, বললো অনেক মাথা ধরেছে। তাই আমি বললাম ঠিক আছে ভাবি, আপনি বসেন, আমি চা করে নিয়ে আসি। চা নিয়ে এসে দেখি কি জানো, ভাবি নেই, আমাকে না বলে চলে গেছে। আমি যে কি অবাক হয়েছে তোমাকে বলতে পারবো না। শুধু তো মাথা ধরিয়ে যায়নি, মাথা খাটিয়েও গেছে। তুমি চা খাও, বিছানা গুছিয়ে আনি। আমাদের ঘরে রীনা ভাবি কি করছিল? জ্যোৎস্না যখন ঘরে ছিল না তখন কি কিছু করেছে? আমাদের ঘরে তো নেবার কিছু নেই, তাহলে কিছু কি রেখে গেছে? দেখতে হবে, দেখি। বুঝলে জ্যোৎস্না,
এই হচ্ছে টাকার খেলা। ওরা শুরু করেছে, আমাকে শেষ করতে হবে। মানে তোমার সঙ্গে আমি একটা গোপন কথা শেয়ার করতে চাই। সত্যি? বলো না, বলো না। কি জুলফিকার ভাই কোথায়? তোমাদের দুজনকে একসঙ্গে বলি। ভাইজান, ভাইজান, আমি একটা অপদার্থ, আমি একটা গুড ফর নাথিং। আমি জীবনে কোনোদিন কোনো দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি। ভাইজান, তুমি আমার কখনো কোনোদিন আর কোনো দায়িত্ব দিও না ভাইজান।